হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে চলে এসেছি আলু পটল চিংড়ি। তার জন্য আমি কড়াইতে সর্ষে তেল নিয়ে নিয়েছি, আর সর্ষে তেলে আমি প্রথমেই পটলগুলো ভেজে নেব। কেটে রাখা পটলগুলো আমি এবার কড়াইতে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে হলুদ আর লবণ দিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকবো। নাড়ার পরেই আমার পটলগুলো ভাজা অনেকটা হয়ে এসছে, সেই কারণে আমি পটলগুলো উঠিয়ে নেব। এবার আমার কিছু আলু কাটা রয়েছে, সেই কাটা আলুগুলোই আমি এক এক করে কড়াইতে ঢেলে দেব। কড়াইতে আলুটা ভাজা হতে থাকুক, এই ফাঁকে আমি মিক্সারে মশলাটা করে ফেলি। আর মশলা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি আদা, রসুন, লঙ্কা। আর এই ফাঁকে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, সেই হিসাবে আমি আলুগুলো নামিয়ে নিচ্ছি। এবার আমি তেলে ফোড়ন দেওয়ার জন্য একে একে মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে আমি গোটা জিরে, তারপরে শুকনো লঙ্কা, লবঙ্গ, দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিলাম। এবার হালকা একটু নেড়ে নেব। তারপরে আমার কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। কিছুক্ষণ এইভাবে হতে থাকবে। আর আমি একটু লবণও দিয়ে দেবো এর মধ্যে। তারপর আমার মশলা যেগুলো তৈরি করা ছিল সেই মশলাটা আমি ঢেলে দেব। মশলাতে আমি হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তারপর আমার টমেটো পেস্টটা যেটা করা রয়েছে সেটা আমি ঢেলে দেবো, টমেটো পেস্ট। আর ম্যারিনেশন করে রাখা যে চিংড়ি ছিল সেগুলো আমি তেলে একটু ভেজে নেব। বেশিক্ষণ একদমই ভাজবো না, জাস্ট 30 থেকে 35 সেকেন্ডের মতন হালকা ভেজেই আমি উঠিয়ে নেব। কারণ বেশি ভাজলে তখন চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে, সেই কারণে আমি একদমই বেশি ভাজবই না। মশলাগুলোতে একটু কালারের জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আর আমি কিন্তু জল একদমই ব্যবহার করব না, কারণ জল যদি তখনই ব্যবহার করি তাহলে টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে। এই যতক্ষণ না দেখবে মশলা থেকে অল্প অল্প একটু তেল বেরোচ্ছে ততক্ষণ আমি জল দেবই না। এবার আমি যে ভাজা আলু পটল ছিল সেগুলো আমি এর মধ্যে ঢেলে দিলাম। এবার একটু নাড়তে থাকবো, তারপর হালকা একদম একটু একটু করে জল দেব আর নাড়তে থাকবো। তাহলে কী হবে, মশলাগুলো আস্তে আস্তে এর মধ্যে ঢুকে যাবে। আমার যদিও জলটা গরম জল করাই ছিল, সেই গরম জলে আমি এর মধ্যে দিয়েছি। ভিজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। 3-4 মিনিট ঢেকে দেওয়ার পরে রেসিপিটি তৈরি হয়ে যাবে। এবং তোমরা অবশ্যই একটু টেস্ট করে দেখবে, যদি লবণ কম হয়ে থাকে পরিমাণ মতন আর একটু লবণ দিয়ে দেবে। আর আমি যদিও এটা মাখামাখাই পছন্দ করি, সেই কারণে এরমই রেখেছি। কেউ যদি চাও যে আরও ঝোল করবে, সেই কারণে তুমি আরও পরিমাণ মতন জল বাড়াতেই পারো। আলু পটল চিংড়ি খেতে সত্যি দারুণ।
you.